চার প্রকার, কোরআন হাদিসের চার প্রকার মানুষ সৃষ্টির পদ্ধতি আমরা জানলাম। প্রথম আদমকে সৃষ্টি করলেন মাটি থেকে, মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করলেন একজন নারী থেকে, সেখানে কোনো পুরুষের মাধ্যম ছিল না, শুধু পুরুষ থেকে সৃষ্টি করলেন মা হাওয়া, শুধু নারী থেকে সৃষ্টি করলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বাকি সবাইকে সৃষ্টি করলেন নারী এবং পুরুষের মাধ্যমে। বানর থেকে যে সৃষ্টি করলেন, এই কথা চার্লস ডারউইনের বস্তা পচা মতবাদ, এই মতবাদ কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে মাহফিল, মাহফিলের আল্লাহর প্রশংসার পরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি খাতামুন নবীয়িন, যার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীয়িন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা নবী আসবে বলে বিশ্বাস করে তারা সম্মিলিত সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় তারা কাফের, বেদিন, বেঈমান। ওই জন্য পাকিস্তানিরা স্লোগান দেয় কাফের কাফের কাদিয়ানি কাফের, জোলা মানে অভিকার, কাদিয়ানি কাফের, যারা আল্লাহ নবীকে অস্বীকার করে, আল্লাহ নবীর শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে, আল্লাহর নবীর সার্বজনীনতাকে অস্বীকার করে, আল্লাহর নবীকে সমস্ত নবুয়তের সিলসিলার ফিনিশিংকারী, এই কথাকে যারা অস্বীকার করে তারা মুসলিম থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুফি মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ার, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহী বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবালিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকে আপনারা ঘোষণায় শুনেছেন, নাম আমার উপরে দেওয়া, আমার ভাই শামসুর রহমান আজাদী হাফেজাহুল্লাহ, তিনি কোরআনের হাফেজ, তিনি দেশের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমার বাল্য বন্ধু, আমরা ছোটকালে একসঙ্গেই লেখাপড়া করেছি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ায়। উনি এদেশের একজন বিশিষ্ট আলেম, বিশিষ্ট ওয়াইজ এবং হাফেজে কোরআন। আজকের এই মাহফিলে দুইজনই প্রধান বক্তা, আজাদী ভাইও প্রধান বক্তা, আমিও প্রধান বক্তা, দুই প্রধান বক্তা এক জায়গায় রয়েছে। আপনারা দেখেছেন বিগত কয়েক কিছুদিন আগে আমি হুইল চেয়ারে চলাফেরা করেছি, প্রায় দেড় থেকে এক থেকে দেড় মাস দাঁড়িয়ে খুতবা দিতে পারিনি। তো আমাদের স্নেহভাজন আপনাদের এলাকার মসজিদের খতিব মোহাম্মদ আলী বিন মুখতার, তরুণ উদীয়মান যুবক, উনি যখন দাওয়াতের কথা আমাকে বললেন, আমি বললাম বাবা আমি তো অসুস্থ মানুষ, তো আমাকে দ্বিতীয় বক্তা হিসাবে রেখো। তো যাই হোক, আজকেও সেই একই অনুরোধ, যার কারণে আমি আমার আলোচনা অনিবার্য কারণে, অসুস্থতার কারণে আগে শুরু করেছি, অল্প টাইমে শেষ করব ইনশা আল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমাদের সাহেব
হাফেজ শামসুর রহমান আজাদী হাফেজাহুল্লাহ, তিনি স্টেজে আসবেন এবং আপনাদেরকে প্রাণ খোলা ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ। বলছিলাম শিয়া প্রসঙ্গে এই বিষয়ে আমাদের একটু জানা খুব জরুরি। বর্তমানে শিয়া এবং কাদিয়ানি এদের দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। মুসলিম দেশে কাদিয়ানিরা মুসলিম হিসাবে থাকতে পারে, যেটা স্নেহভাজন মুহাম্মদ আলী বলে গেছে কিছুক্ষণ আগেই, কিন্তু যারা শেষ নবী নবুয়াতকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানি মতো একজন ভণ্ড বেঈমান প্রতারককে নবী বলে মানে, তারা মুসলিম হিসাবে দেশে থাকতে পারে না? ইতিমধ্যেই পাকিস্তান সহ ভারত সহ বিভিন্ন দেশে এই গোলাম আহমদ কাদিয়ানিদের অনুসারীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। সদাশয় সরকারের কাছে আমাদের অনুরোধ, তাদেরকে বাংলাদেশ থেকেও অমুসলিম ঘোষণা করা হোক এবং অমুসলিম হিসাবেই তারা থাকুক, তাতে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নবুয়াতের পরে প্রায় 30 জন লোক নবুয়াত দাবি করবে। কতজন? প্রায় 30 জন লোক নবুয়াত দাবি করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় দুইজন ভণ্ড মিথ্যুক প্রতারক নবী দাবি করেছিল। তার মধ্যে একজন ছিল আসওয়াদ আল আনাসি আর আরেকজনের নাম ছিল মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব আর আসওয়াদ আল আনাসি, মুসাইলামাতুল কাযযাব এই বেঈমান আল্লাহ নবীর জামানায় জীবত দশায় নিজেকে নবী বলে দাবি করেছে। মুসাইলামাতুল কাযযাব তাফসিরে ইবনে কাসীরের মধ্যে সূরাতুল আসরের তাফসিরে ইমাদুদ্দিন ইবনে কাসীর আবুল ফিদা রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। সেই অমুসলিম অবস্থায় এই মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে তার দেখা হল। মুসাইলামাতুল কাযযাব খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে খালিদ, তোমাদের দেশে নাকি একজন নবী এসেছেন? বলে হ্যাঁ, তোমার দেশে নবী এসেছেন। সে নবীকে আমি এখনো বিশ্বাস করি নাই, আমি এখনো তার সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমাদের দেশের নবী তিনি আসছেন, আমি অবজারভেশনে আছি। বলছে তোমার দেশের নবী কি বলে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই, অমুসলিম অবস্থায় সূরায়ে আসর তার মুখস্থ ছিল। মুখস্থ আসর সূরাটি ওই ভণ্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে পড়ে শোনাবে। মুসাইলামাতুল কাযযাব বলছেন,
ভালোই তো শোনা গেল, তবে আমিও একজন নবী, আমার কাছে এরকম কিছু ওহী আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার কাছে কি ওহী আছে বলো? বলে, ইয়া ওয়াবার লাকা উযনাকা ওয়াসাদার ওয়া বাতনুকা হাকার নাকার। এটা সূরা পড়ে শোনালো কে? মুসাইলামাতুল কাযাব। ইয়া ওয়াবার লাকা উযনাকা ওয়াসাদার ওয়া বাতনুকা হাকার নাকার। তারপরে বন্ধ নবী খালিদ ইবনে ওয়ালিদ কিসের সঙ্গে তুমি কি মিলাও? তুমি আল্লাহর নাযিলকৃত কোরআনের আয়াতের সঙ্গে তোমার এই ভণ্ডামিকে মিলাবার চেষ্টা করো, তুমি একজন ভণ্ড প্রতারক। মুসাইলামা তুমি কাযাবকে ভণ্ড প্রতারক কে বললেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার আগে তিনি বুঝতে পেরেছিলেন সে ভণ্ড প্রতারক। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তার জীবনী শুনে আশ্চর্য হয়ে যাবেন, মুতার যুদ্ধে 900 তলোয়ার তার হাতে ভাঙলো। কত? 900 তলোয়ার ভাঙার পরে, 800 তলোয়ার ভাঙার পরে নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করে তিনি জয়যুক্ত হলেন। জীবনের শেষ প্রান্তে মৃত্যুশয্যায় শায়িত ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়ার হিন শহরে মৃত্যুশয্যায় কাঁদতেছিলেন আর বলছিলেন, এত যুদ্ধে অংশ নিলাম শহীদ হওয়ার জন্য, আমার আল্লাহ আমার জন্য শাহাদত নসিব রাখে না, এত যুদ্ধ আমি করেছি। সাইফুল্লাহিল মাসলুম যার টাইটেল ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বেই উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন মুতার যুদ্ধে 800 তলোয়ার ভেঙে ফেললেন, নবম তলোয়ারের যুদ্ধ জয়যুক্ত হলেন। আল্লাহ সেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওয়ারদাহু, সম্মানিত উপস্থিতি, সেই মুসাইলামাতুল কাযাব খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামা। যুদ্ধের নাম কি ছিল? ইয়ামামা। ইয়ামামার যুদ্ধ বর্তমান সৌদি আরবের রাজধানীর অদূরে একটি শহর, সেই শহরের নাম হলো ইয়ামামা। সেই ইয়ামামা শহরে আমি গত রমাদানে হজের উমরার সফরে গিয়ে, গত রমাদানের আগের সফরে করোনার আগে সেই ইয়ামামায় গেলাম। ইয়ামামার যুদ্ধের প্রান্তে তারই পার্শ্বে যে 70 জন কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন সেই যুদ্ধে, সেখানে মুসাইলামাতুল কাযাব নিহত হয়েছিল। কার হাতে? মুসাইলামাতুল, মাশাআল্লাহ, কে বললেন? এই হাত তোলেন, কে বললেন ভাই এদিকে? আলহামদুলিল্লাহ, নাম কি ভাইয়া? খায়রুল আনাম, বাড়ি কোন এলাকায়? বড়াই গ্রাম থানা নাটোর। নাটোরের লোক এসে বাঘ মারায় উত্তর দেয়, আর বাঘ মারার লোকেরা কি বাঘ মারে না বর্কি মারে না শিয়াল মারে না বিড়াল মারে? জায়গার নাম কি? বাঘ মারা। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসো পরিচয়। রাজা নাই সহি নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম।
সিংহা সারা তবু সে কি মেমন সিংহ নয় নাম দিয়ে কি হয় মতি জিলে মতি নাই নাই কোনো ছিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল কর্ণ ফুলির কানে ফুল দেখে নেই তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয় নাম দিয়ে কি হয় বাঘ মারতে পারবেন তুমি না মারতে পারলে নাম কিন্তু বদলিয়ে কি মারো বিলাই মারা রেখে যাবো ইচ্ছা আমার অবশ্যই বাঘ মারার লোক বাঘ মারার এই টাইটেল নিয়েই আজীবন থাকবে ইনশা আল্লাহ বলতেছিলাম এ মামা যুদ্ধ শুরু হলো আল্লাহর নবী সাহাবী ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উহুদের যুদ্ধে হামজা বিন আব্দুল মুত্তালিব আল্লাহর নবী চাচাজিকে হত্যা করেছিলেন সেই ওয়াসীকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ক্ষমা করে দিয়েছিলেন আর বলেছিলেন ওয়াসী জীবনে কোনদিন আমার চোখের সামনে তুমি এসো না কেন আসবে না তোমাকে দেখলে আমার চাচাজির কথা মনে পড়ে যায় অমুসলিম অবস্থায় আবু জাহেল আমাকে মেরেছিল আমার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব প্রতিশোধ গ্রহণ করেছিলেন সেই চাচাকে তুমি হত্যা করেছো আসি জীবনে কোনদিন আমার চোখের সামনে তুমি এসো না ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বল্লমখানা যত্ন করে ঘরে তুলে রেখেছিলেন কোন বল্লম যেই বল্লম দিয়ে আল্লাহর নবী চাচাকে হত্যা করেছিল বল্লমখানা ঘরের লটকে রেখেছিলেন আর বলেছিলেন প্রভু জীবনে কোনদিন যদি সুযোগ দাও ইসলামের বড় দুশমনকে এই অস্ত্র দিয়ে হত্যা করতে চাই যে অস্ত্র দিয়ে নবীর চাচাকে হত্যা করেছি যে অস্ত্র দিয়ে সাইয়েদুস সুহাদাকে হত্যা করেছি সেই অস্ত্র দিয়ে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মওকা দিয়ে দিলেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুল খেলাফত চলছে ইয়ামানার যুদ্ধে টঙ্কা বেজে গেল মদিনা থেকে সেই ইয়ামামার প্রান্ত প্রায় 1000 কিলোমিটার পথ প্রায় 1000 কিলোমিটার পথ একটু 19 করি 1000 কিলোমিটার দূরত্বের সেই যুদ্ধে ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা তখন তার বয়স অনেকটাই হয়ে গেছে বয়স অনেকটাই হয়ে গেছে যৌবনে ভাটা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে সেই ইয়ামামার যুদ্ধে সেই বল্লমখানা নিয়ে রওনা দিলেন ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা ওয়াসী রাদিয়াল্লাহু তাআলা বল্লম নিয়ে ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাদ্দাবকে হত্যা করার পরে আল্লাহকে বললেন প্রভু তোমার নবীর চাচার রক্তের বিনিময়ে আজকের এই বেঈমান কাফের নবীর নবুয়াতের পরে নবুয়াত দানকারী এই দুর্দশ কাফেরকে হত্যা করলাম সেই অস্ত্র দিয়ে যেই অস্ত্র দিয়ে তোমার নবীর চাচাকে হত্যা করেছিলাম আজকের এই আমার এই অবদানের বিনিময়ে তোমার নবীর চাচার হত্যার অপরাধ আল্লাহ তুমি ক্ষমা করে দাও ক্ষমা চাইলেন এখান থেকে যুবক একটা শিক্ষণীয় আছে শিক্ষণীয় হলো এই যেই অস্ত্র দিয়ে খারাপ কাজ করলেন সেই অস্ত্র দিয়ে আবার কি কাজ করলেন ভালো কাজ করলেন তাহলে আপনি যেই টাকা দিয়ে আগে মদ খেতেন সেই টাকা এখন দান করবেন যেই শরীর দিয়ে যেই শক্তি দিয়ে যেই সামর্থ্য দিয়ে যেই যৌবন দিয়ে
অপকর্ম করেছো সেই যৌবন দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করবা তওবা করে ফিরে আসো আর মনে মনে বলো এই চোখ দিয়ে আগে ফিল্ম দেখেছি এই চোখ দিয়ে এখন কোরআন দেখব এই হাত দিয়ে আমি মানুষকে অন্যায় করেছি এই হাত দিয়ে মানুষের উপকার করব যেই টাকা দিয়ে মানুষের ক্ষতি করেছি সেই টাকা দিয়ে মানুষের উপকার করব রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহীমা আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা কিন্তু যারা তওবা করে ওয়া আমানা ঈমান আনে ঈমানকে নবায়ন করে ওয়ামিলা আমালান সালিহাত আর নেক আমল করে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত মহান আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন নেকি দ্বারা বদল হয়ে যায় তওবা করে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আজকে শাবান মাস চলছে শাবান মাস কেন্দ্রে কেন্দ্রিক কোরআন এবং হাদিসে অপব্যাখ্যা চলছে যেমন কাদিয়ানিরা কোরআনের অপব্যাখ্যা করে তেমন শিয়ারা কোরআনের অপব্যাখ্যা করে তেমন বেদাতীরা কোরআনের অপব্যাখ্যা করে শিয়াদের কোরআনের ব্যাখ্যা হলো মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান দুইটি সাগর একত্রে মিলিত হয় আর সেই দুই সাগরের মাঝখান থেকে লুলু মারজান মারজান এক মূল্যবান পাথর আর লুলু আরেক মুক্তা মণি মুক্তা এগুলি বের হয় সাগরের মোহনা থেকে যেখানে সাগরে সাগরে সঙ্গম হয় সাগরে সাগরে মিলন হয় মানুষের মিলনে বাচ্চা হয় সাগরের মিলনে লুলু মারজান হয় নদীর মিলনে সেখান থেকে মুক্তা দানা পয়দা হয় ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান শিয়ারা বলছে মারাজাল বাহরাইন দুই বাহরাইন হলো এক হলো আলী আর এক হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী ফাতেমার মিলন হয় ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান লুলু মানে হলো হাসান আর মারজান মানে হুসাইন কথা কি বুঝা যায় এর শিয়াদের ব্যাখ্যা শিয়ারা যদি পাঁচ কলি টুপি মাথায় দেয় পাক পাঞ্জাতুন পাক মানে পবিত্র পাঞ্জা মানে ব্যক্তি পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাঁচ তন মানে ব্যক্তি পবিত্র পাঁচজন ব্যক্তি একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজন ব্যক্তি হলো পাঞ্জাতন এটা তাদের আকীদা শিয়াদের আকীদা আল্লাহ নবীর স্ত্রী চরিত্রহীনা নাউজুবিল্লাহ মিন যালিক আর কাদিয়ানিদের ভণ্ড কাদিয়ানিদের আকীদা হলো আল্লাহ যৌন মিলন করেন বলেন নাউজুবিল্লাহ এর ভণ্ড কাদিয়ানি আপনার এই কাদিয়ানির বিষাক্ত বাষ্প সম্পর্কে জানেন না গোলাম মোহাম্মদ কাদিয়ানি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল পায়খানায় বাথরুমে এই জন্য পাকিস্তানিরা বাথরুমে যাওয়ার সময় বলে তুমি একটু থামো আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে দেখা করে আসি মুঝে মুরজিজি মুঝে মির্জাজি সে মিলনা চাহিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে আছে ওই বাথরুমে পড়েই নরপশু মারা গেছে
তাই ওখানে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি একটু সবুর করব ইতিহাস জাতিকে স্মরণ করিয়ে দেয় সম্মানিত উপস্থিতি তারা কোরআনের অপব্যাখ্যা করে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে নামে বেনামে গোটা মুসলিম জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনুরূপভাবে বেদাতীরাও করে শবে বরাত সম্পর্কে বলছিলাম কুরআনুল কারীমে সূরাতুল দুখানের আয়াত পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা إِنَّا كُنَّا مُنذِرِينَ فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ الله পাক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন প্রকাশ্য সুস্পষ্ট কিতাবের কসম إِنَّا أَنزَلْنَاهُ নিশ্চয় আমি উহা নাযিল করেছি লাইলাতিন মুবারাকা বরকতময় রজনীতে ওহা নাযিল করেছি ওহা মানে কি কোরআন কোন রাত্রিতে বরকতময় রজনীতে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর নিশ্চয় আমি ওহা নাযিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে লাইলাতুল মুবারাকে কিতাব নাযিল হয়েছে যেটাই কিতাব সেটাই কোরআন আর যেটাই লাইলাতুল মুবারাকা সেটাই লাইলাতুল কদর কথা কি বোঝা যায় এক জিনিসের দুই নাম হয় না একটা নাম হলো নুন আর একটা নাম হলো লবণ এ ভাই কয়েল কোথায় আছে একটু দূরে সরায় দেন তো কথা কি বোঝা যায় একটা জিনিসের দুই নাম একটা হলো নুন আর একটা লবণ তা আপনি কাজের ছেলেকে বাজার করতে পাঠিয়েছেন সে এক কেজি লবণ আনছে আর এক কেজি নুন আনছে কয় কেজি হলো দুই কেজি এক কেজি লবণ আর এক কেজি নুন কয় কেজি হলো দুই কেজি জিনিস কয়টা নাম কয়টা দুইটা লবণ আর নুন এক কেজি লবণ আর এক কেজি নুন আর বাড়ির যে কাজের মেয়ে এরও বুদ্ধি খানিকটা ওরকমই এক চামচ লবণ দিয়েছে তরকারিতে আর এক চামচ দিয়েছে নুন জিনিস আছে কয়টা একটা নাম কয়টা কয় চামচ পড়ল দুই চামচ পড়ল এবার খেতে বসে মনিব বলছে এরে বাবা কি খাবার দিলি এ তো লবণে বিষ হয়ে গেছে লবণে বিষ হয়ে যে খাওয়া তো যায় না তো বলছে আমি তো বেশি দেই নাই সব এক চামচ করে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কি বলে রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ নুন আর এক চামচ লবণ দিয়েছি আমি তো বেশি কিছু দেই নাই আসল আর নকল আসল আর নকল বোঝে না পাগল মর্ম কথা বলতে পারে সেই বড় বেকল নুন এক চামচ দিল লবণ এক চামচ দিল সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে গেল লবণ যাদের টাকা দরকার তার একটু বেশি হয়ে গেল এবাদত বেশি হয়ে গেল বেদাত হয় আর এবাদত কম হলেও বেদাত হয়ে যায় লবণ যেমন কম হলে খাওয়া যায় না লবণ ছাড়া যেমন তরকারি খাওয়া যায় না লবণ ডবল হয়ে গেল খাদ্য অখাদ্যে পরিণত হয় চায়ের মধ্যে চিনি এক চামচ হলে বেশি হয়ে গেলে কি হয় এটাকেই বলা হয় ব্যাড অ্যাড ব্যাড অ্যাড খারাপ শব্দ দেব খাদ্যের মধ্যে
লবণ এসেনশিয়াল জিনিস লবণ জরুরি জিনিস সেই লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ব্যাড অ্যাড ব্যাড অ্যাড খারাপ সংযোজন আর এটাই আরবিতে আমরা বলি বিদআত ইবাদতের মধ্যে ওভার ফ্লু হয়ে গেলে ইবাদতের মধ্যে ইবাদত এক্সসেস হয়ে গেলে তখন ইবাদত হয় বিদআত তাহলে বেশিও করা যাবে না কম করা যাবে না ওয়ামাতাকুমুর রাসূল ফাকুলু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো রাসূল যেটা দেয় বিরত রাখে সেটা বর্জন করো রাসূলের উপরে মাতব্বরি করতে যেও না সবে কদর যেটা লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের ফজিলতে নাজিল কৃত আয়াতটাকে লাইলাতুল বরাতের সাথে সেট করা হয়েছে তারপরে বলছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম লাইলাতুল লাইলাতুল বারাত এটা হলো ভাগ্য রজনী বলে আমাদের দেশে চালানো হয় কিন্তু আল্লাহ যে বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সেই রাত্রিতে স্থিরীকৃত করা হয় প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করুন সবে কাদার লাইলাতুল কাদার রমাদান মাসের শেষ দশকের বেজোর রাত্রিতে সেই রাত্রিতে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ তাকদীরের বিষয়গুলি স্থিরীকৃত করেন ইউফরাকু মানে ইউফসালু ইউফরাকু ইউফসালু আপনাকে একটু বোঝানোর জন্য আমি বলি এখানে অনেকগুলা টিস্যু আছে অনেকগুলো টিস্যু একত্রিত করা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন তবে আরেকটা জিনিস মনে রাখবেন মুসলমানের তাকদীর কোন সময় কপালে লেখে না যত মানুষ বলেন কপালে লেখুন কপালে থাকলে পাব কপালে আছে হার কি করে চাচা খাজেন্দার এই কপালে যে তাকদীর কপালে থাকলে পাব কপাল খারাপ এই কথাটা মুসলমানদের বলা উচিত নয় কারণ মুসলমানদের তাকদীর আল্লাহ লিখেছেন লাউহি মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ বুখারীতে হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার কাছে থাকা বক্তরে সব কিছু লিখে রাখেন অন্য হাদিস আছে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া ক্বালা লাহু উকতুব কলমকে বলে লেখো কলম বলল মা যাকতুব কি লিখব আল্লাহ বলেন উকতুবিল কদর তাকদীর লেখো মা কানা ওয়া মা কায়েন যা হয়েছে তা লেখো যা হবে তা লিখে দাও কপালে লেখা এটা হলো হিন্দুদের আকীদা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তাদের ভাগ্য ছয় কুলি রাত্রে ছয় কুলির রাত্রে বাচ্চার ষষ্ঠ রাতে যখন পতিত হয় তখন তাদের ভাগ্য দেবী এসে ছয় কুলির রাত্রে প্রত্যেক নবজাতকের কপালে ভাগ্য লিখে দিয়ে যায় হিন্দুদের আকিদা এই আকিদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে তাকদীরের যে অংশ এক বছরের তাকদীরের বাজেট এক বছরের সেটা মূল তাকদীর থেকে আল্লাহ বের করেন বের করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন এই বছরের এই তাকদীর এটা এই বছরে চলবে ফিহা ইউফরাকু ইউফরাকু মানে ইউফসালু আলাদা করা হয় মূল তাকদীর থেকে এক বছরের বাজেট আল্লাহ আলাদা করে ফেরেশতাদেরকে দিয়ে বলেন এই বাজেট অনুযায়ী বছর চলবে কোন এলাকায় কতটা বৃষ্টি হবে কোন এলাকায় কতটা ঝড় হবে কোন এলাকায় জলোচ্ছ্বাস হবে
কোন এলাকায় অনাবৃষ্টি হবে, কোন এলাকার কতটি মানুষ মারা যাবে, কোন এলাকায় ভূমিকম্প হবে, সব এক বছরের বাজেট মূল তাকদিরে ছিল। সেখান থেকে লাইলাতুল কদরের রাত্রিতে আলাদা করে দেন আল্লাহ পাক। কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। আর সেটা আমরা এনেছি লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত বানিয়ে একটা বেদাতি রাত তৈরি করে সেটা 448 হিজরিতে বাইতুল মাকদিস থেকে সর্বপ্রথম ইবনু আবি হুমায়রা নামক এক বুজুর্গ ব্যক্তি সেই এই বেদাতের আবিষ্কার করল। সালাতুল আলফিয়া। সম্মানিত উপস্থিতি, অনেক সময় মানুষ বুজুর্গির কারণে অনেক কাজ করে ফেলে, কোরআন হাদিসের দলিল দেখে না। আরেকটা না হলো তাকলিদ। একজন হাফেজ সাহেব মসজিদে ঢুকলেন আর একটা সেজদা দিলেন, আবার উঠে চলে গেলেন। আর একজন বুজুর্গ মানুষ মুরব্বী ভোলা ভালা লোক, তিনি মসজিদে ঢুকে তিনিও একটা সেজদা দিয়ে চলে গেলেন। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, হাজি সাহেব আপনি সেজদা দিলেন কেন? বলে হাফেজ সাহেব দিল কেন? হাফেজ সাহেব সেজদা দিয়েছে নিশ্চয় একটি ভালো কাজ, তাই আমি ওনার দেখা দেখি একটা সেজদা দিলাম। তা আমিও মনে করছি হাফেজ সাহেব তো খারাপ কাজ করবেন। ইমাম সাহেব হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি মসজিদে ঢুকলেন, সেজদা দিলেন, একটি চলে গেলেন, কারণ কি? বলছে আমি সকালে সরিষার ক্ষেতে হাঁটতে গেছিলাম। কোথায় গেছিল? সরিষার ক্ষেতে হাঁটতে গেছিল হাফেজ সাহেব। সরিষার ক্ষেতের মধ্যে হাঁটে আর কোরআন তেলাওয়াত করে, মুখস্থ কোরআন তেলাওয়াত করতে করতে সেজদার আয়াত করেছে। সরিষার ক্ষেতের মধ্যে সেজদা দেওয়ার লাগা ছিল না, আমার তেলাওয়াতের সেজদা বাকি ছিল, তাই এখন মসজিদে ঢুকেছি, তাই আমি সেজদা দিয়ে দিলাম। আমার বাকি থাকা তেলাওয়াতের সেজদা আমি এখন আদায় করব। ও হাদিস সাহেব আপনি করলেন কেন? বলে আমি তো কোরআন তেলাওয়াত করি নাই, কিন্তু হাফেজ সাহেবকে দেখে তাই করেছি। এর নাম কি? তাকলিদ, অনুসরণ। দেখা দেখি আমল, দলিল বিহীন আমল। আজকে দলিল বিহীন আমল এক শ্রেণীর ভালো মানুষের দ্বারাই এগুলি হয়ে থাকে। জেনাকার জেনা করে অন্যায় সে জেনে বুঝে, কিন্তু মানুষ বেদাত করে সে অন্যায় বোঝে না, সে ভালো মনে করে করে। ওই জন্য জেনাকারের একদিন তওবা নসিব হয়, কিন্তু বেদাতির তওবা নসিব হওয়া কঠিন হয়ে যায়। কারণ বেদাতি ভালো মনে করে সেই কাজ করে। আল্লাহ পাক বলেন, أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم عن الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم তাদের সম্পর্কে তোমাদেরকে খবর দিব না। যারা নিজেদের প্রচেষ্টাকে দুনিয়াবি জিন্দেগিতে ব্যর্থতার পর্যবসিত করেছে, তারা মনে করে ভালো কাজ তো ভালো কাজ মনে করেই করে, এই জন্য তাদের তওবা নসিব হয় না। জেনাকার জেনা করে ছেলেকে কি সাথে নিয়ে যায়? জেনাকার জেনা করে কি বলে যে এই কাজ তুইও চালু রাখিস? ছেলেকে কি বলে? বলে না। কিন্তু যারা পীরের দরগায় যায় ছেলেকে সাথে নিয়ে মাজারে যায়, যারা মিলাদ পড়ায় ছেলেকে সাথে নিয়ে মিলাদ পড়ায়, মরার আগের বছর বলে বেটা প্রতি বছর আমার বাড়িতে আমি মিলাদ করিয়েছি, আমার মরার পরে যেন এই কাজটা আজীবন চালু থাকে, তোরা চালু রাখবি। কারণ ওই পাপিষ্ট লোকেরা পাপকে পাপ মনে করে করে, কিন্তু শিরিক এবং বেদাত যারা করে তারা নিজেদেরকে শিরক বেদাতকে পাপ মনে করে করে না,
ইবনে আবিল হুমায়রা সর্বপ্রথম বাইতুল মাকদসে এই সালাতুল আলফিয়া চালু করলেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যে গ্রেফতার করা হয়েছিল বিগত সরকারের আমলে 11টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার নওগাঁর কারাগারে বসে আছেন জেলখানায় বসে আছেন বিকেল বেলায় জেলার সাহেব উযু করে সন্ধ্যা বেলায় বসে আছেন জেলার সাহেব উযু করে জামা কাপড় গায়ে দিয়ে তারপরে জেলার সাহেব হেঁটে যাচ্ছেন মসজিদের দিকে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি বলছেন জেলার সাহেব এইভাবে জামা কাপড় পায়জামা পাঞ্জাবি পরে আতরসুরমা মেখে কোথায় যাচ্ছেন জেলার সাহেব বলছেন শুনেছিলাম আপনি বড় আলেম তা আপনি জানেন না আজকে সবে বরাতের রাত শুনেছি আপনি আওয়ামী আন্দোলনের নেতা আপনি দেশের বড় আলেম আজকে তো সবে বরাতের রাত তা আপনি জানেন না ডক্টর গালিব স্যার বলছেন তখন আমি তার সামনে বোকা সেজে বললাম সবে বরাতের রাতে কি হয় ওই সবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন দামি কলম গোত্রে সাগরের মোট পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন ডক্টর গালিব স্যার বললেন আপনার আল্লাহ সবে বরাতের রাতে নেমে আসেন বছরে এক রাতে নামেন আর আমার আল্লাহ প্রতি রাতে নামেন ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রতি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আমার আল্লাহ প্রতি রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন প্রথম আসমানে প্রতি রাতে আমার সাথে দ্বারা প্রতি রাতে আমি আপনাকে ডাকি প্রতি রাতে আপনার ক্ষমা করেন প্রতি রাতে আমরা ক্ষমা পাই আর আপনার আল্লাহ সবে বরাতের রাত্রিতে নামেন সারা বছরে একবার আর আপনারাও সারা বছরে একবার আল্লাহকে ডাকেন আপনার আল্লাহ বছর চুক্তি আল্লাহ আর আপনারা বান্দা বছর চুক্তি বান্দা জেলার সাহেব বলছেন সর্বনাশ কি বললেন আমাকে মাথা তো ঘুরে গেল তখন ডক্টর গালিব স্যার জেলার সাহেবকে সবে বরাতের বইখানা দিলেন বইটা পড়ে উনি বুঝে ওখান থেকে ফেরত চলে গেলেন আর বললেন এইবার আর সবে বরাত পালন করা হলো না আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এটা বুখারী মুসলিমের হাদিস আল্লাহ পাক রাতের শেষ প্রথম দুই ভাগ চলে যাওয়ার পরে শেষ তৃতীয় অংশ বাকি থাকতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে বান্দাকে বলেন তোমাদের কেউ ক্ষমা প্রার্থী থাকলে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব কারো রুজির সমস্যা থাকলে আমাকে বলে আমি তার রুজির ব্যবস্থা করব কে অসুস্থ থাকলে বলে আমি তার সুস্থতার ব্যবস্থা করব এখানে একটা হাদিস এই হাদিস থেকে বর্তমান নওজোয়ানদের একটা শিক্ষণীয় বিষয় আছে আমি একটু বলে দিচ্ছি কিছু ছেলেমেয়ে আছে অল্প বয়সের যুবক তারা তাদের দৃষ্টিকোণ হলো যে সৌদি আরবে যেদিন সাদ উঠবে সেই দিন আমরাও সিয়াম রাখব সৌদি আরবে যেদিন ঈদ করবে সেদিন আমরাও ঈদ পালন করব এরকম যুবক আপনার এলাকায় আছে কি নেই সৌদি আরবের সাথে ঈদ পালন করে সৌদি আরবের সাথে সিয়াম পালন করে এরকম এক শ্রেণীর যুবক এই বাংলাদেশে আছে সর্বপ্রথম এই কাদিয়ানিরাই এই সিলসিলা চালু করেছিল চাঁদপুর থেকে সর্বপ্রথম চালু হয়েছে সভাপতি মহোদয় একটু নোট দিলেন আলহামদুলিল্লাহ যোগ্য সভাপতি পাশে থাকলে কোথায় কম হলেও দাঁড়াবার সম্পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো চাঁদপুরে সর্বপ্রথম চালু করলেরা এই সৌদি আরবের সাথে পালন করতে হবে এক যুবক এই আকিদায় বিশ্বাসী সৌদি আরবের সাথে পালন করতে হবে অনেক দলিল পেশ করলেন তার মধ্যে এক একটা দলিল বলতে গেলে অনেক সময়ের দরকার একটা দলিল বললেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাবের জামানায়
সিরিয়ায় সাপ দেখা গেল, মিশরে সাপ দেখা গেল, না সরি মরক্কোতে সাপ দেখা গেল, তখন মদিনায় বসে তারা সিয়াম পালন করতে। একজন ইঞ্জিনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ার বলছে আমিরুল মোমেনিন ওমর ইবনে খাত্তাবের জামানায় মরক্কোতে সাপ দেখা গেল, মদিনার মুসলমানরা সেই খবর শুনে তারা সেখানে সিয়াম পালন করতে। ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, কাগজ আর কলমে বিল্ডিং বানানো আপনার কাজ, রড সিমেন্ট বালু ইট পাটকেল কিছু লাগে না, রাজমিস্ত্রি লাগে না, জোগানদার লাগে না, কিচ্ছু লাগে না, খালি খাতা আর কলম দিলেন দশতলা বিশতলা বিল্ডিং চোখের পলকে আঁকায় বানায় দেবে। আপনি লক্ষ্য করে দেখছেন মরক্কোতে সাপ দেখা গেল, ওমর ইবনে খাত্তাব জামানায় মদিনায় সিয়াম পালন করত, মরক্কো কোথায় আর মদিনা কোথায়? আপনি জানেন মদিনা হলো এশিয়া মহাদেশে আর মরক্কো হলো সর্বশেষ প্রান্তে, আফ্রিকা মহাদেশের শেষ প্রান্ত, আটলান্টিক মহাসাগরের কাছাকাছি, আটলান্টিক পাড়ি দিতে পারে আমেরিকা। মরক্কো থেকে সাপ দেখে ওমর ইবনে খাত্তাবের জামানায়, মরক্কো সাপ দেখে যদি সেই খবর মরক্কো থেকে যদি মদিনায় পাঠায় ঘোড়া খসর উটের মাধ্যমে, এখন তার এরকম স্যাটেলাইট ছিল না, ছিল সিরিপত্র ছিল, মোবাইল ছিল, ওমর ইবনে খাত্তাবের জামানায় সংবাদ পৌঁছানোর বাহন ছিল ঘোড়া গাদা খচ্চর উট, ঘোড়া গাদা খসর উটে যদি মরক্কো সাপ দেখে একটা লোককে মদিনায় খবর দিতে পাঠায়, শাওয়াল মাস যাবে, জুলকাদা মাস যাবে, জুলহিজ্জা মাস যাবে, ওই বার তবাহ দশ পাড়ি দিয়ে, তারপর লোহিত সাগর পাড়ি দিয়ে, তারপরে লোহিত সাগরের পূর্ব পারে এশিয়া মহাদেশের মদিনা শহরে খবর পৌঁছাতে পৌঁছাতে তাহলে ঈদুল ফিতরে দিন পার হয়ে ঈদুল আযহা এসে যাবে, তবুও খবর পৌঁছবে না। মনে ধরলার বলে ফেললেন, তাই হলো, বলে একটা দলিল খণ্ডন হয়ে গেল চুপচাপ, বলে আর একটা দলিল, বলে সৌদি আরবে সাপ ডোবে, সৌদি আরবে সূর্য ডোবে তিন ঘন্টা পরে, বাংলাদেশে সূর্য ডোবে তিন ঘন্টা আগে, বাংলাদেশে সূর্য ওঠে তিন ঘন্টা আগে, সৌদি আরবে সূর্য ওঠে তিন ঘন্টা পরে, তিন ঘন্টার কারণে চব্বিশ ঘন্টা মাইল হবে কেন? এটা একটা দলিল, তিন ঘন্টার কারণে চব্বিশ ঘন্টা মাইল হবে কেন? চারি নাওয়ালা টাকাটা পাবে নাকি বারো না বারো আনাওয়ালা পাবে? আপনি পাবেন চারি না, আমি পাবো বারো আনা, টাকা হলো একটা, টাকাটা আমার কাছে থাকবে না আপনি নেবেন? চারি নাওয়ালা নেবে না বারো আনাওয়ালা নেবে? বারো আনাওয়ালা নিবে। তাহলে তিন দিনের তিন ঘন্টার কারণে একদিন মায়ের হবে কেন? আমি বললাম তিন ঘন্টা নয় তিন মিনিটের কারণে একদিন মায়ের হয়। একই গ্রামে একজন মহিলা, একই গ্রামে দুইজন মহিলার দুইটি বাচ্চা হয়েছে, অথবা একই মহিলার দুইটি বাচ্চা হয়েছে, এক বাচ্চা বেলা ডুবার এক মিনিট আগে জন্মগ্রহণ করেছে। আজকে কি বার গেল? রবিবার। রবিবার বেলা ডুবার এক মিনিট আগে একটা বাচ্চা জন্ম নিল, ওই মহিলার যমজ সন্তান, এক সন্তান বেলা ডুবার এক মিনিট আগে জন্ম নিল, আর এক সন্তান বেলা ডুবার এক মিনিট পরে জন্ম নিল। বেলা ডুবার পরে যেই সন্তানটা জন্ম নিল সেই সন্তানটা রবিবারের দিন পেল না, রবিবারের দিন পার হয়ে সোমবারের রাত শুরু হওয়ার পরে জন্ম নিল, তাহলে এই বাচ্চার আকিকা আর ওই বাচ্চার আকিকা কি একই দিনে হবে না আলাদা আলাদা হবে? তাহলে তিন মিনিটের কারণে একদিন আকিকা আট পিস হলো, তুমি মাসলা বোঝো না, তুমি আন্দাজে ফতোয়াবাদি করো। শুধু তাই নয়, একই দেশের মধ্যে এক বছরের কুরবানি আর এক বছরে চলে যায়। কুরবানির শেষ মেয়াদ হলো জিলহাজ মাসের ১৩ তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত। জিলহাজ মাসের ১৩ তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট সময়। চিটাগাং বেলা ডুবে গেছে, কক্সেস বাজারে বেলা ডুবে গেছে, কক্সেস বাজারে জিলহাজ মাসের ১৩ তারিখ যদি আজকে হয়, আজকে কক্সেস বাজারে বেলা ডুবার পরে
জিলহজ মাসের 13 তারিখ শেষ হয়ে 14 তারিখের রাত শুরু হয়েছে আর রাজশাহীর বাগমারায় তখনও বেলা আরো 10 মিনিট বাকি রাজশাহীর বাগমারাওয়ালা যদি একটা ছাগল এনে এই 10 মিনিটের মধ্যে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার তাহলে কি হবে তাহলে কবুল হয়ে গেল ওর এই বছরের আর কুরবানির সুযোগ নাই আর এই 10 মিনিট পেয়েছে বেলাগমার এখনো বাকি এর জিলহজ মাসের 13 তারিখ শেষ হতে আরো 10 মিনিট বাকি এই 10 মিনিটের মধ্যে সেই ছাগলে কুরবানি করতে পারে ইসলামী শরীয়তের মাসলা না জেনে না বুঝে ফতোয়ার অভাব নেই তারপরে এই হাদিস নিয়ে আসলাম বললাম যে শুনেন ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ প্রহরে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কোন দেশের শেষ রাতে আল্লাহ নামেন বাংলাদেশে যখন শেষ রাত হয় কোন দেশে তখন প্রথম রাত কোন দেশে তখন বিকাল কোন দেশে তখন দুপুর কোন দেশে তখন সকাল আপনার আল্লাহ তো প্রথম আসমানে নামেন কোন দেশের শেষ রাতে নামেন আপনি যখন শেষ রাতে আল্লাহ নামছেন বলি করে তাহাজ্জুদ পড়ছেন তখন তো আরেক দেশে ফটফটা দুপুর বেলা তারা কি করবে যারা আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যেও না তোমার দেশের শেষ রাত হবে তখন তুমি তাহাজ্জুদ পড়বা তখন তুমি আল্লাহকে ডাকবা তুমি বিশ্বাস করো আমার আল্লাহ নেমেছেন প্রথম আসমানে কোন দেশে শেষ রাত কোন দেশে দুপুর রাত কোন দেশে সকাল কোন দেশে বিকাল এইগুলি গবেষণা করার দায়িত্ব তোমার নয় ওই জন্য আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الف لام ميم الف لام ميم আওয়াজ করে দেওয়ার পরে আপনি যদি প্রশ্ন করেন আওয়াজটি কিসের আওয়াজ জবাব হবে এটা কোনো বাদ্যের আওয়াজ নয় এটা কোনো তানপুরার আওয়াজ নয় এটা কোন যন্ত্রের আওয়াজ নয় এটা কোন গানের আওয়াজ নয় এটা কিতাবের আওয়াজ যালিকাল কিতাবু লা রাইবা ফি সেই কিতাবটা কেমন গো লা রাইবা ফি যার মধ্যে কোন সন্দেহ নাই এই কিতাব দিয়ে কি হয় হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত মুত্তাকিনরা কার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة مما رزقناهم ينفقون زرا غائبের প্রতি বিশ্বাস রাখে আর সালাত কায়েম করে আল্লাহর দেওয়া রুজি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে ইমানদারের মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্মানিত উপস্থিতি তাই এই যে শবে বরাত এই শাবান মাস এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ সিয়াম পালন করতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীকে এত অধিক সিয়াম পালন করতে আমি দেখি নাই শাবান মাসে সিয়াম পালন যত অধিক করেছেন শাবান মাসে আপনি পারলে সিয়াম পালন করবেন ইবাদত বন্দেগী যতটুক পারেন স্বাভাবিক ইবাদত সেগুলি ঠিক রাখবেন কিন্তু শাবান মাসের নিস্বে শাবানকে কেন্দ্র করে স্পেশাল কোনো ইবাদতের কোনো ব্যবস্থা কোরআন এবং সুন্নায় নেই আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন চমৎকার ব্যাখ্যা দিয়ে বলছেন শাবান মাসের নিস্বে শাবান শাবান মধ্য শাবানের যত ফজিলতের হাদিস পাওয়া যায় সব হাদিসগুলি একত্রিত করে যদি প্রমাণিত হয় যে নিস্বে শাবানের কিছু ফজিলত আছে
তাহলে নিসফ শাবানের ফজিলত সেটা হলো ঈদের দিনের মতো ঈদের দিনে যেমন ঈদের দিনে যেমন ঈদের দিনে যেমন ডিউটি করলে ডিউটি অন্য দিনের সমান থাকে এক্সট্রা কোনো ডিউটি থাকে না কিন্তু ঈদের দিনের ডিউটির বিল যেমন ডাবল দেওয়া হয় ঠিক ঈদের দিনের ডিউটির বিল যেমন ডাবল দেওয়া হয় ঈদের দিনে যদি কেউ ডিউটি করে অন্য দিনে 8 ঘন্টা করলো ঈদের দিনেও 8 ঘন্টা করলো অন্য দিনে 8 ঘন্টা ডিউটি করলে যে বেতন পায় ঈদের দিনে 8 ঘন্টা ডিউটি করলে ঈদ হিসাবে তাকে বোনাস স্বরূপ ডাবল দিয়ে দেওয়া হতে পারে ঈদের দিনে একটা গাড়িওয়ালা একটা ভাড়া টেনে যতটা পায় আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে গেলে ঈদের অন্য দিনে ভাড়া দেই আমি 50 টাকা কিন্তু ঈদের দিন হিসাবে তাকে আমি 100 টাকা দিলাম একই দূরত্বের পথ পৌঁছিয়ে দিল কিন্তু ভাড়া দিলাম ডাবল কেন ভাড়া দিলাম ডাবল যেহেতু ঈদের দিন ঈদের দিনে সে কাজ করেছে তাই বেতন ডাবল পেয়ে গেল মজুরি ডাবল পেয়ে গেল আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে লাইলাতুন নিসফে মিন শাবান মধ্য শাবানে আলাদা কোনো ইবাদত করা লাগবে না এশার সালাত অন্য দিন পড়ে যে নেকি হয় নিসফে শাবানে এশার সালাত পড়ে অবশ্যই কিছু নেকি বেশি পেতে পারে অন্য দিন কোরআন তেলাওয়াত করে যে নেকি পায় নিসফে শাবানে কোরআন তেলাওয়াত যারা করে তারা নেকি অন্য দিনের তুলনায় বেশি পাবে কিন্তু এক্সট্রা কোনো ইবাদত সেখানে ধার্য করা হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন যে ব্যক্তি আমাদের শরীয়ত ব্যাড অ্যাড করলো খারাপ সংযোজন করলো ফাহুয়া রাদ্দুন সেটা বাতিল সেটা মারদুদ সেটা অকার্য সেটা চলবে না সম্মানিত উপস্থিতি পরিশেষে আরেকটি কথা আপনাদেরকে বুঝায় বলে দেই না বললে হবে না সেটা হলো যে আমরা অনেক সময় বেদাত সম্পর্কে যখন কিছু বলতে যাই বেদাত সম্পর্কে যদি কিছু বলতে যাই এক শ্রেণীর লোকেরা তখন বলেন যে বেদাত 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 করো মাইক দিয়ে ওয়াজ করো কেন মাইক দিয়ে ওয়াজ করো কেন চশমা চোখে দাও কেন গাড়িতে চড়ো কেন তারা বেদাত এবং ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়ার পার্থক্য বোঝে না ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া যেটা মানুষ দুনিয়াবি প্রয়োজনে ব্যবহার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছিলেন উটে চড়ে আর আমরা হজে যাচ্ছি বাহনে চড়ে বিমানে চড়ে কিন্তু আল্লাহর নবী উটে চড়ার সময় যে দোয়া করেছিলেন আমরা আজকে জাহাজে চড়ার সময় সেই দোয়া করছি দোয়াটা ইবাদত হজটা ইবাদত কিন্তু বাহনটা ইবাদত নয় বাহনটা ইবাদতের মাধ্যম আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা আমরা মসজিদ বানিয়েছি পাকা আল্লাহর নবীর মসজিদের ছাউনি ছিল খেজুরের পাতার আমাদের মসজিদ হচ্ছে এখন ঢালাই ছাদের আল্লাহর নবী বলেন নেই আমার মসজিদের মতো মসজিদ বানাও নবী বলেছেন আমার সালাতের মতো সালাত বানাও সালাত ইবাদত মসজিদটা ইবাদত নয় আল্লাহর নবীর মসজিদ ছিল মিম্বারের কাঠের মিম্বার ছিল কেউ বলছে কাঠ ছাড়া হবে না কে বাবা কাঠ ছাড়া হবে না কেন সিমেন্টেরও হতে পারে প্লাস্টিকেরও হতে পারে প্লাটিনামেরও হতে পারে কিয়ামতের আগে যদি কাঠ বিলুপ্ত হয়ে যায় তাহলে কি মিম্বার থাকবে না অবশ্যই থাকবে মিম্বারটা ইবাদত নয় খুতবাটা ইবাদত আল্লাহর নবী যেভাবে খুতবা দিয়েছেন আমাকে ওইভাবেই খুতবা দিতে হবে কিন্তু আল্লাহর নবীর মিম্বারের মতো মিম্বার যদি আমি বানাই আর তুমি যদি বলো কাঠের মিম্বার বানাতে হবে তো বলো ঝাউ গাছ কিনে নিয়ে আসো কি কিনে আনো আল্লাহর নবীর মিম্বার কোন কাঠের ছিল ঝাউ কাঠের কাঠই যদি তুই মানবি তাহলে তুই সেগুন কাঠ কেন দিবি তুই কাঁঠাল কাঠ কেন দিবি সাম্বুল কাঠ কেন দিবি আল্লাহর নবীর মিম্বার যে ঝাউ কাঠের ছিল বুখারীর হাদিস এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা এক মুফতি যদি ফতোয়া দিয়ে দেয় অবশ্যই খুতবার মেম্বার হতে হবে ঝাউ কাঠের দলিল বুখারীর হাদিস এত নম্বর পৃষ্ঠা এত নম্বর খণ্ড উল্টাবেন কি করে উল্টাতে হবে এই বলে যেটা ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া মিম্বারটা কোনো ফ্যাক্টর নয় মিম্বার যেটাই হোক না কেন ইবাদত খুতবা আল্লাহর নবী যেভাবে খুতবা দিয়েছেন সেইভাবেই খুতবা দিতে হবে
ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন এক ছাত্র একদিন আমারে বলে উস্তাদ জি চশমা কি বেদাত নয় বললাম কেন কয় চশমা তো নবীর জামানায় ছিল না বললাম আপনি কি নবীর জামানায় ছিলেন কয় না তো আপনি কি কয় আমিও বেদাত বলে আপনার আপাতত মস্তক বেদাত আমার চশমা বেদাত কাজে এই সমস্ত বাড়াবাড়ি কেউ করবেন এখানে একটি প্রশ্ন আসছে কেউ যদি বেদাতকে সুন্নাত মনে করে আমল করতে থাকে তাহলে কি তার ঈমান থাকবে বেদাতকে সুন্নাত মনে করে আমল করে বেদাতকে সুন্নাত মনে করে আমল করে তার দলিল জানা নাই তার এলেম নাই এলেম না থাকার কারণে না বুঝে যদি আমল করে তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে না বুঝার কারণে ক্ষমা করে দিতে পারেন কিন্তু দলিল পাওয়ার পরে হটকারিতা করে বলবেন বাপ দাদা এতকাল ভুল করেছে তুই একা হাদিস বুঝিচার কেউ বোঝে না এইভাবে হটকারিতা করলে তার অবস্থা খুব খারাপ আছে তবে এক একটা জিনিস এখানে আমার একটা জিনিস মনে রাখবেন সেটা হলেই যে যেটা না জানাটা গ্রহণযোগ্য আর যেটা না জানাটা গ্রহণযোগ্য নয় একজন লোককে জিজ্ঞেস করলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর নাম কি বলে আমি জানি না বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর নাম যদি কেউ না জানে না জানতেও পারে তার অজানা থাকতেও তার যদি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি বলে আমি জানি না ও কি গিয়ে দেশে রাখা পড়ে প্রধানমন্ত্রীর নাম জানি তো বিয়ে দেয় থাকি কি করে তাহলে বাণিজ্য মন্ত্রীর নাম না জানা আর প্রধানমন্ত্রীর নাম না জানা এটা কি দুটাকে এক দুটা এক নয় ওই জন্য বলে মালুম বিদ্দিন বিজরুরা দিনের যেই সমস্ত মৌলিক বিষয় জানা খুব জরুরি সেই জানার জিনিসগুলো যদি না জানে তাহলে সেখানে তার সমস্যা অবশ্যই আছে বন্ধুগণ সেদিকে খেয়াল রাখবেন জনক আহলাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয় আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোথেকে কাজে সুর নাই তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়ে যেত এক হাদিস পড়ে সেই বক্তা ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পড়ে কানা দাজ্জালের মতো ফতোয়া দেবেন না কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর চোখ দিয়ে দেখে না একটা হাদিস পড়ে সেই বক্তা আর একটা হাদিস পড়েনি এক হাদিসে আল্লাহর নবী যখন ভাষণ দিতেন কমান্ডার পাঠাতেন কি বলে যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাতেন তখন তাদেরকে বলে খবরদার খবরদার কোন নারীর গায়ে হাত তুলবে না যুদ্ধের ময়দানে খবরদার কোন শিশুকে হত্যা করবে না খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবে না এইভাবে আল্লাহর নবী কমান্ডার স্টাইলে কমান্ডো স্টাইলে সাহাবীদেরকে বুঝাই দিতেন সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন হাদিসের শেষ অংশে বলা আছে কান্নাহু মুনজিরু যাইশিন সাব্বাকুম ওয়া মাসাকুম তিনি যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করছেন এইভাবে ভাষণ দিতেন কিন্তু এর বাদ দিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল হাদিস শুনেন না চোখ দিয়ে পানি বের হতে লাগলো জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল কেঁপে গেল আমাদের চোখ দিয়ে পানি ঝরলো আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন আমাদেরকে কিছু ওসিয়ত করুন এই হাদিসেও কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল যে বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়ার নিষেধ করেন সেই বক্তা কিন্তু আবার নিজে বলেন নাহনু খালেদা তো ফালা মাবিদ নাহনু রাজিয়া তো ফালা নাসখাদ বা তু বালি মান কানা লানা কুন্না লাহ ফাতেমা কান্তিয়া কয় আজ বুঝি কারবালা লাগুন লেগেছে মুখ গলি যায় কেউ শুন না কেন বলেন আপনি বক্তি থাকবে কাঁদেন কেন আল্লাহ নবী তো কাঁদেন নেই আল্লাহ নবী ভাষণ দিয়েছেন চোখ দিয়ে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে বক্তি থাকবে কাঁদেন কেন কাদার দলিল কোথায় পেতে বের করে কাজেই ফতোয়া এইভাবে দিবেন না ফতোয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন আর আমাদের মুখ খুলাবেন না আমরা যদি মুখ খুলি তাহলে দেশে পিগা মুশকিল হয়ে যাবে
যে সুর দিয়ে বক্তব্য দিতে দিক যে বিনা সুরে দিতে দিক যে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিক তোমার সমস্যাটা কি প্রতিদিন করার মতো ছোট কিছু আমল যদি ফজিলত সহ বলে দিতেন ফজিলত সহ আমল বলবো কি আমল তো সব শেষ হয়ে যাচ্ছে এই ওয়াজ মাহফিলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সুন্নাত দুই রাকাত সালাত যদি কেউ পড়ে রাকাতা কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের চেয়ে উত্তম দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নাত সালাত কথা কি বোঝা যায় দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারেল তেল আছে সাগরের তলায় কত কোটি কোটি ডলারের সম্পদ আছে প্রত্যেকটা স্বর্ণের খনিতে তেলের খনি প্লাটিনামের খনি এই খনিজ পদার্থ আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাম পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্লট ফ্ল্যাট সেই পৃথিবীতে কত সম্পদ সমস্ত সম্পদের চেয়ে উত্তম হলো দুই রাকাত ফজরের সুন্নাত সালাত ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন তোমরা কি অনুমান করতে পারো ফজরের সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দুই রাকাত ফরজের কত দাম তো তাহলে ফজরের সালাত আজকে আমাদের কি হয়ে যাচ্ছে ছুটে যাচ্ছে কিসের কারণে এই ওয়াজ মাহফিলের কারণে এই ওয়াজ মাহফিল রাত ভরে হচ্ছে যারা রাত ভরে ওয়াজ শুনে রাত দুইটা তিনটা ওয়াজ শুনে ওয়াজ শুনে বাড়িতে যায় তারা একটা ফজরের সালাত পড়ে কিনা আমার সন্দেহ আছে কাজেই ওই ওয়াজ চলবে না যেই ওয়াজে ফজরের সালাত ছুটে যায় অবশ্যই রীতিটাকে চেঞ্জ করে একটু সামনের দিকে আনতে হবে যাতে ওয়াজও ঠিক থাকে আবার সালাতও ঠিক থাকে আর একটা সালার একটা ফজিলতের কথা বলি বাজারে তো আমরা কমবেশ সবাই যাই বাজারে তো প্রতিদিন আমরা কমবেশ সবাই যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাজারে ঢোকার সময় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল কাইয়্যুম ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির উল্টা পাল্টা হয়ে গেল না বাবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির এই দোয়া যদি কেউ পড়ে বাজারে ঢোকে আল্লাহর নবী বলেন তার নামে 10 লক্ষ নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ হবে সুবহানাল্লাহ একটা ছোট্ট দোয়া তার ফজিলত হলো 10 লক্ষ নেকি লালু মুক্তির কেতাবের কথা নয় ভুলু মুন্সির ফতোয়ার কথা নয় অমুক এমপি অমুক নেতার কথা নয় সাইয়েদুল মুরসালিন সাদিকুল মাসদুক বলেছেন অবশ্যই 10 লক্ষ নেকি আপনি পাবেন যদি এইটুকু পড়ে প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার 33 99 আর একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবীর গুফরাত খাতায়াহু ওয়া ইন কানা মিছলু জামাদিল বাহর সাগরের ফেনা পরিমাণ পাপ থাকলে তা মাফ হয়ে যাবে এরকম আরেক ছোট ছোট আমল আছে যেগুলি বলতে গেলে রাত ভর হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আমাদের গ্রামের সকল মহিলাই কম বেশি মাঠে কাজ করে এই সম্পর্কে ক্ষতিকারক দিকগুলি কি কি দয়া করে বিস্তারিত আলোচনা করবেন আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে মহিলা সাহাবীগণ অনেক সময় মাঠে কাজ করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠ থেকে ঘাস বস্তা করে মাথায় নিয়ে বাড়িতে আসতেছিলেন উটকে খাওয়ানোর জন্য কোন কোন সাহাবী খেজুরের মহিলা সাহাবী খেজুরের বিচি ভেঙে ভেঙে উটের খাদ্য তৈরি করতেন একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর মসজিদের পাশে পালং শাক আবাদ করেছিল জুমার দিনে সিল্ক শব্দ হাদিস আছে বুখারীতে সিল্ক মানে আমাদের সে পালং শাক আবাদ করেছিল বুখারী হাদিস বলছি সেই মহিলা জুমার দিনে পালং শাকের খাদ্য তৈরি করে মুসল্লিদেরকে মানে কি করতে আহার করাতেন কাজেই মহিলারা প্রয়োজনে স্বামী যদি অভাবী হয় গরিব হয় তাহলে স্বামীর সহযোগিতায় কিছু কাজ করতে পারে কিন্তু মহিলাদেরকে শ্রমিক বানিয়ে
নিয়মিত কাজের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না স্বামীর সহযোগিতাই যাবে কিছু কাজ একটু গরুকে খাবার দিল বা একটু ঘাস নিয়ে আসলো অবশ্যই পর্দা এবং শালীনতার ভিতরে থাকতে হবে পর্দা শালীনতা যেন কম না হয় আমার ছেলেকে হাফেজিয়া মাদ্রাসায় পড়াইতেছি এমন কি আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসায় পড়াইছি কিন্তু ছেলে পড়তে চায় না আশা করি আপনি একজন আমি একজন আলেমের মা হব তাই আমি কি করতে পারি আপনি আলেমের মা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করবেন আল্লাহর কাছে কাঁদবেন ইমাম বুখারী ছোটকালে অন্ধ ছিলেন ইমাম বুখারীর মা কাঁদতে 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 তাহাজ্জুদে সালাতে সেজদায় গিয়ে কাঁদতে 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 জায়নামাজ ভিজায় ফেললেন ইমাম বুখারীর মা রাত্রে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন জগে এসে বলছেন হে ইমাম বুখারী মা উঠে দেখো তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে তারপরে উঠে দেখে ছেলের চোখ ভালো হয়ে গেছে মায়ের দোয়া কবুল হয় না এমন কোন কথা আছে নাকি আপনি মা হিসাবে দোয়া করবেন ছেলের উপর বিরক্ত হবেন না